অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনার সামনে আজকে উপস্থাপনা করতে চলেছি। দেখুন, বাস্তুশাস্ত্র মতে টয়লেটকে ভুল জায়গায় যদি আপনি প্লেসমেন্ট করেন, আপনি এবং আপনার পরিবার, শুধু আপনি নন, আপনার পরিবার, আপনার বংশাবলী, আপনার উত্তরাধিকারী বরবাদ হয়ে যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। দেখুন, বাস্তুর এফেক্ট আমাদের জীবনে পড়ে। অনেকে বলে যে না, আমি তো এই বাড়িতে ভালো আছি, আমার তো কিছু হচ্ছে না, বাস্তু বলে কিছু নেই। না প্রিয় দর্শক বন্ধু, আমি এরকম হাজারো উদাহরণ আপনাদেরকে দিতে পারি। আমি আজকে আপনাদেরকে টয়লেটটা এই জন্যই বলছি যেটা ইনস্ট্যান্ট আপনাদেরকে কিন্তু ক্ষতি করবে। প্রথম কথা দেখুন, টয়লেট বহুকাল আগে কিন্তু বাড়িতে থাকতো না, বহু দূরে গিয়ে আমাদেরকে এই টয়লেট করে আসতে হতো। কিন্তু বর্তমান যুগে কি হয়েছে, যে জায়গার অভাব, সমস্ত কিছু সমস্যার জন্য টয়লেটকেও আমাদের গৃহে স্থান দিতে হয়েছে। কিন্তু বাস্তুকাররা এই টয়লেটের সঠিক দিক কিন্তু নির্ধারণ করেছে। অর্থাৎ ভুল জায়গায় যদি টয়লেট আপনি তৈরি করেন, তাহলে তো আপনার জীবনে দুর্দশা আসবে, শুধু আপনার নয়, আপনার পরিবারের, আপনার সন্তানের, আপনার ওয়াইফের, আপনার নাতির, হ্যাঁ আসবে। আমি এটা খুব জোর গলায় বলছি। এবং আপনি ধরুন ভুল জায়গাতে টয়লেট প্লেসমেন্ট করেছেন, অর্থাৎ ঈশান কোণে। ভিডিওটি কিন্তু মাইন্ডলি শুনবেন, এই যে শুনলেন ঈশান কোণ সেটা নয়, আগে শুনুন ভালো মতো ভিডিওটি। অনেকে ভিডিও স্কিপ করে কমেন্টস করছেন, আগে শুনুন। ঈশান কোণে যে টয়লেটটা আপনারা করলেন বা আপনি যে বাড়িটা কিনলেন সেখানে ঈশান কোণে টয়লেট, কি হবে জানেন? ঈশান কোণটা হচ্ছে বাস্তু পুরুষের মাথা থাকে, বাস্তু পুরুষের চোখ, বাস্তু পুরুষের মুখ, বাস্তু পুরুষের কান, নাক, মস্তিষ্ক, গলা কিন্তু এই ঈশান কোণে থাকে। সে জায়গাতে আপনারা গিয়ে টয়লেট করেন, বর্জ্য পদার্থগুলো সেখানে থাকছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এরকম বাড়িতে যারা আছেন না তাদের দেখুন, সন্তান নিয়ে সমস্যা। দ্বিতীয় কথা, আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, আপনাদের বাড়িতে অশান্তি লেগে থাকবে, সেই বাড়িতে আপনি শান্তি মনে থাকতে পারবেন না, এবং আপনার বংশাবলীও, আপনার উত্তরাধিকারীও কিন্তু শান্তি মনে থাকতে পারবেন না। জলের মতো অর্থ অপচয়, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, গলার সমস্যা, কানের সমস্যা, ব্রেনের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আসবে যদি আপনি ঈশান কোণে টয়লেটটা প্রতিস্থাপন করেন। খুবই ভাইটাল একটি ভিডিও, এখন স্কিপ করবেন, আপনার প্রত্যেকে ঠিকঠাক শুনুন। এবার কি হচ্ছে, ধরুন আপনি যে বাড়িটা বিক্রি করে আরেকজন কিনবে কিনা, তারও সেই একই প্রবলেমই হবে। অনেক বাস্তুকাররা বলে যে ঈশান কোণে টয়লেট আছে তো, এটা কিছু না, এটা রেমিডি করে দেওয়া যাবে, আপনি সে মতন প্রবলেম হবে না, ভাঙার দরকার নেই, ভাঙাচুরার দরকার নেই, এটা আমি কিছু রেমিডি দিয়ে দিচ্ছি। অনেক বাস্তুকাররা তাই বলে। আমি কিন্তু বেসিক্যালি আমি বলবো এটা একদম ভুল তথ্য। ঈশান কোণটা এনার্জির জায়গা, সেন্সিটিভ জায়গা, এখানে আপনি যতই রেমিডি করুন না কেন,
কিচ্ছু হবে না, আপনি বরবাদ হয়ে যাবেন। হ্যাঁ, এই জায়গাটা একটাই উপায় কি জানেন, আপনাকে এই টয়লেটটাকে একদম বন্ধ করে দিতে হবে, অর্থাৎ এখানে একদম রিমুভ করে দিতে হবে টয়লেটকে। যারা বলছে তারা ভুল তথ্য দিচ্ছে যে প্রতিকার, কারণ এটা এনার্জির জায়গা, এটা জ্ঞানের জায়গা। এটা যদি আপনার অফিসেও যদি এরকম টয়লেট থাকে, সে অফিস কিন্তু আপনার চলবে না, অর্থাৎ অফিসে লসের উপর লসের সম্মুখীন হতে হবে। বাড়িতে যেমন এফেক্ট দিবে, তেমনি আপনার অফিসেও কিন্তু এফেক্ট দিবে। তাই প্রিয় দর্শক বন্ধু, যাদের ঈশানগণে টয়লেট আছে, আপনি আজকালের মধ্যেই এই টয়লেটকে বন্ধ করে দিন, নয়তো সেই বাড়ি হয়ে যাবে আপনাদের নরক। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, যারা বলছে রেমিডির কথা, আমি বলবো না রেমিডিতে কিচ্ছু হবে না। এই জায়গাটা ঈশানকোণ ঈশ্বরের জায়গা, ঠাকুরের জায়গা, সেখানে আপনি বজ্র পদার্থ ফেলছেন, এবং বাড়ির যদি একটা কর্নার যদি ডিস্টার্ব হয় কিনা, গোটা বাড়ির ব্যালেন্সটাই কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনার বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা আসতে থাকবে, অর্থনৈতিক লস আসবে, চিকিৎসা বিভ্রাট হবে, মেডিকেল এক্সপেন্স বাড়বে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।